হ্যালো গসিপ লাভার্স, রাইট নাও আমি এখন তোমাদের সাথে এই ভিডিওটিতে আলোচনা করব সিয়ামকে নায়িকার হাত ধরে চটকা চটকে করতে দেখি নাই বললেন পরিমণি, কিন্তু কেন? ওয়েল, বিস্তারিত বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। সো লেটস জাম্প ইন টু দ্য মেইন ভিডিও। ঢাকায় সিনেমার আলোচিত একজন অভিনেত্রী হলেন পরিমণি, কেননা এই তারকা তার ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় আলোচনাতে থাকে। যদিও তিনি তার ক্যারিয়ারে বেশ কিছু সিনেমাতে অভিনয় করেছেন, যার ফলে দর্শকদের কাছে পরিচিত লাভ করেন ঢাকায় সিনেমার এই তারকা। অন্যদিকে পরিমণি বর্তমানে মাতৃত্বকালীন সময় কাটাচ্ছেন, সংসার ও পুত্র সন্তানকে নিয়ে দিন কাটছে তার। এদিকে বৃহস্পতিবার পরিমণি নায়ক সিয়ামকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। মূলত সেখানে পরিমণি লিখেছেন, সিয়ামকে সিনেমার বাইরে কোনো নায়িকার হাত ধরে চটকা চটকে করতে দেখি নাই, আর এই ব্যাপারটা আমার হেভি লাগে। এদিকে পরিমণির এমন স্ট্যাটাসকে ঘিরে তৈরি হয়েছে কৌতূহল, হঠাৎ এমন স্ট্যাটাসের উদ্দেশ্য কি? নায়ক সিয়ামের চারিত্রিক বৈশিষ্ট্য তুলে ধরে কাউকে খোঁচা কি দিলেন তিনি? জানা যায়, দামাল সিনেমার সংবাদ সম্মেলনের মঞ্চে বিদ্যা সিনহা মিমের হাত ধরে দাঁড়িয়েছিলেন পরিমণির স্বামী রাজ। সিয়াম এ সময় মিমের পাশে থাকলেও তিনি তার হাত ধরেননি, কিন্তু রাজ মিমের হাত ধরেছিলেন। এছাড়া অনেকে বলেছেন সিয়াম পরি একসঙ্গে অভিনয় করেন বিশ্বসুন্দরী সিনেমায়। হতে পারে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকেও নায়কের প্রতি এই মুগ্ধতা প্রকাশ করেছেন পরি। তবে এটিকে সিয়াম রাজ ও মিম অভিনীত দামাল সিনেমার প্রচারণার অংশ মনে করেছেন কেউ কেউ। রায়হান রাফি পরিচালিত ছবিটি আগামী 28 অক্টোবর মুক্তি পাবে। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন পরিমণি কেন বলেছেন সিয়ামকে নায়িকার হাত ধরে চটকা চটকি করতে দেখি নাই। আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।